কলকাতা বাংলা ইন্ডাস্ট্রি সম্প্রতি সময়ের প্রথম সারির একজন তারকা হলেন শ্রাবন্তী। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই গায়ে লয়ে থাকেন। তাছাড়া সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় শ্রাবন্তীকে, কেননা শ্রাবন্তী সেখানে তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। তাছাড়া সেই ধারাবাহিকতা সম্প্রতি সময়ে দর্শকদের মাঝে আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই তারকা। যদিও সম্প্রতি সময়ে এই তারকাকে দেখা গিয়েছে হলুদ রঙের কুর্তিতে, তাছাড়া হালকা মেকআপে সম্প্রতি সময় খোলামেলা চুলে দর্শকদের সামনে এভাবে গ্ল্যামার চড়াতে দেখা যাচ্ছে তাকে। তাছাড়া সম্প্রতি সময় দর্শকরা তার রূপের প্রতি গায়েল হচ্ছেন, তার ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন দিদি তোমাকে সুন্দর লাগছে। এছাড়া অনেকে তার রূপের প্রশংসা করেছেন, তাছাড়া অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন, পাশাপাশি অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন, তাছাড়া অনেকে লিখেছে তুমি আমার ক্রাশ। সো যাই হোক, সম্প্রতি সময় দর্শকদের কাছে এভাবে ভালোবাসা করাচ্ছেন শ্রাবন্তী। প্রসঙ্গত শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গিয়েছে কাবেরীর অন্তর্দাস শিরোনামের একটি সিনেমাতে, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছিল। তাছাড়া তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন। পাশাপাশি সম্প্রতি সময় এই তারকার হাতে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া সম্প্রতি সময় এই তারকা দেবী চৌধুরী রানী শিরোনামের একটি সিনেমা শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শো এর বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন হলুদ রঙের কুর্তিতে দর্শকদের মাঝে গ্ল্যামার ছড়াচ্ছেন শ্রাবন্তী। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।